টেলিপাড়ার পরিচিত মুখ পৌলমী দাস, বেশ কিছু সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে নায়িকাকে। তবে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী পৌলমী। জানালেন বিয়ের তারিখ ও কার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। জি বাংলার নতুন সিরিয়াল মিত্রের বাড়িতেও দেখা যাবে পৌলমীকে। শীতের শুরুতেই বিয়ে সারছেন পৌলমী, এমনটাই এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী। আগামী 17 নভেম্বর বিয়ে করছেন তিনি। কাকে বিয়ে করছেন অভিনেত্রী? পৌলমীর হবু বর কিন্তু টেলিপাড়ার কেউ নন। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর হবু বরের নাম ঋদ্ধিমান মজুমদার, তিনি কলকাতারই ব্যবসায়ী। পৌলমী জানিয়েছেন যে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল গত 1 বছর ধরে, আর অভিনেত্রীও প্রেম নয় বরং মনোনিবেশ করেছিলেন ক্যারিয়ারে। অগত্যা মা বাবা পাত্র পাত্রী সংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন, আর সেখান থেকেই আলাপ হয় ঋদ্ধিমানের সঙ্গে। তবে আলাপ হওয়ার পরপরই বিয়ের সিদ্ধান্ত নেননি পৌলমী। আলাপ হওয়ার পর বন্ধুত্ব, আর তারপরই সারা জীবন থাকার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। প্রসঙ্গত, টলি তারকাদের প্রেম করে বিয়ে করতেই দেখা যায়, তার সে ব্যবসায়ী হোক বা ইন্ডাস্ট্রির কেউ অথবা কর্পোরেট জগতের লোক। কিন্তু এইসব পথে না গিয়ে পৌলমী একেবারে মা বাবার দেখা ছেলের গলাতেই মালা দেবেন বলে ঠিক করেছেন। অভিনেত্রী জানিয়েছেন যে ঋদ্ধিমান আগে আইটি সংস্থায় কাজ করতেন, এরপর সেই চাকরি ছেড়ে ব্যবসা করছেন। 17 নভেম্বর আইনি বিয়ে সারবেন পৌলমী ও ঋদ্ধিমান। এরপর সামাজিক মতে বিয়ে হবে 6 ডিসেম্বর, আর ডিসেম্বর রিসেপশন। এদিকে সম্প্রতি মিত্রের বাড়ি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিনেত্রী। বিয়ে ও অভিনয় দুদিকটাই সামলাচ্ছেন অভিনেত্রী। আপাতত বিয়ের জন্য ধারাবাহিক নির্মাতাদের কাছে দিন 5-এর ছুটি চেয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, পৌলমীর সোশ্যাল মিডিয়া পেজ ঘাঁটলেই দেখা যাবে তাঁর বোল্ড ইমেজের একাধিক ছবি, যেখান থেকে চোখ সরানো বেশ কঠিন।